এরপরে আর্থিক সহায়তা দান। পিতামাতাকে আর্থিক সহায়তা দান করতে হবে। যদি কোনো ক্রমে পিতামাতার সাথে একসাথে বসবাস করা সম্ভব না হয়, তবে সেক্ষেত্রে পিতামাতার যাতে অর্থ কষ্ট না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, তাদেরকে আর্থিক সহায়তা এটা প্রদান করে যেতে হবে, তাদের খোঁজখবর রাখতে হবে, তারা যাতে অর্থাভাব বা কষ্টভাব যাতে অনুভব করতে না পারে সেদিকে সন্তান হিসেবে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মহান আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন যে, সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, অর্থাৎ তোমরা যে সম্পদ, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, অর্থাৎ তোমরা যে সম্পদ, যে অর্থ তোমরা খরচ করে থাকো, সে অর্থগুলোর মধ্যে সর্বোত্তম খরচ হচ্ছে, সর্বোত্তম ব্যয় হচ্ছে সেটা যেটা তোমরা তোমাদের পিতামাতার জন্য করে থাকো। অর্থাৎ পিতামাতার জন্য যে অর্থ ব্যয় সন্তানরা করে থাকে সেটাই হচ্ছে সর্বোত্তম ব্যয় হিসেবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এরপরে ওয়ালাদুর রাজুলে মিন আতিয়াবে কাসবিহি ফাকুলু, এখানে পিতামাতার জন্য বলা হয়েছে যে কোনো সন্তানের, কোনো কোনো ব্যক্তির পিতামাতার জন্য সর্বোত্তম উপার্জন হচ্ছে সেটাই যেটা তার সন্তান হিসেবে, সন্তান পিতামাতার প্রতি উত্তম উপার্জন বিশেষ। এখানে বলা হয়েছে যে সন্তান হচ্ছে পিতামাতার উত্তম উপার্জন বিশেষ, এটা অধিকার। সন্তানের উপার্জন ভোগ করা এটা সন্তান পিতামাতার জন্য অধিকার। এই জন্য আল্লাহ বলছেন যে ফাকুলু মিন আমওয়ালিহিম হানিয়ান, অর্থাৎ সানন্দ চিত্তে তোমরা তোমাদের সন্তানের সন্তানের ব্যয়, সন্তানের যে অর্থ, এটা তোমরা সানন্দ চিত্তে তোমরা গ্রহণ করতে পারো। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে যে ওয়ালাদুর রাজুলে মিন আতিয়াবে কাসবিহি ফাকুলু মিন আমওয়ালিহিম হানিয়ান, আহমাদের মধ্যে এসেছে যে সন্তান পিতামাতার অতি উত্তম উপার্জন বিশেষ, কাজেই তোমরা, অর্থাৎ পিতামাতারা সন্তানের অর্থ সম্পদ থেকে পূর্ণরূপে তোমরা এটা গ্রহণ করতে পারো, ব্যবহার করতে পারো। এ ব্যাপারে আল্লাহ তাআলা এ ব্যাপারে হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে যে দায়িত্ব রয়েছে সেটা হচ্ছে ক্ষমা প্রার্থনা ও দোয়া করা। তাহলে পিতামাতার জন্য সন্তানের আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য হচ্ছে পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে এবং তাদের জন্য দোয়া করতে হবে। এটা সন্তানের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, বিশেষ করে পিতামাতা যদি মারা যায়, পিতামাতা যদি মৃত্যুবরণ করে থাকে, তাহলে সন্তান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করা এবং তাদের জন্য দোয়া করা। এবং এই দোয়া করার পদ্ধতিও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সূরা বনী ইসরাইলের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়ে বলেছেন যে, এভাবে রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগীরা, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, তুমি তাদের প্রতি অনুগ্রহ করো, অর্থাৎ পিতামাতার প্রতি তুমি অনুগ্রহ করো, কামা রব্বাইয়ানি সগীরা, যেভাবে তারা আমাদেরকে ছোটোবেলায় লালন পালন করেছে, তারা আমাদেরকে ছোটোবেলায় যেভাবে লালন পালন করেছে এভাবেই, এ কারণে তুমি তাদের প্রতি, পিতামাতার প্রতি দয়া করো, এইভাবে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা আরও শিখিয়েছেন এইভাবে যে, রব্বা নাগফিরিলি ওয়ালি ওয়ালিল ওয়ালি ওয়ালিদাইনি ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এটাও সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন এইভাবে যে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, ইগফিরি লি, তুমি আমাকে ক্ষমা করো, বলে ওয়ালিদাইয়া, এবং আমার পিতামাতাকে তুমি ক্ষমা করো, ওয়ালিল মুমিনিনা, এবং মুমিনদেরকে ক্ষমা করো, ইয়াওমা ইয়াকুমুল হিসাব, বিশেষ করে কিয়ামতের হিসাব নিকাশের দিন তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতামাতাকে ক্ষমা করো, এবং মুমিনদেরকে তুমি ক্ষমা করে দাও। এটা এইভাবে দোয়া করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, দোয়া করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। তাহলে এখানে পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য হিসেবে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং তাদের জন্য দোয়া করা, এটাও আমাদের সন্তান হিসেবে আমাদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য। এরপরে আরও একটা দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ওয়াদা, ওসিয়ত, ঋণ আদায় করা। পিতামাতা যদি কোনো ওয়াদা করে থাকে,
বা কোনো ওসিয়ত করে থাকে বা কোনো ঋণ রেখে যায়, তাহলে সন্তান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সেই ওয়াদা পূর্ণ করা, তাদের সেই ওসিয়তকে পূর্ণ করা এবং তাদের সেই ঋণকে পরিশোধ করে দেওয়া। এটা হচ্ছে সন্তান হিসেবে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য। পিতামাতার মৃত্যুর পর, তাদের দাফন কাফনের পর তাদের ওয়াদা ওসিয়ত এবং তাদের ঋণ যদি থেকে থাকে, তাহলে সেটা আদায় করা এটা সন্তানের অবশ্য কর্তব্য। হাদিস শরীফে এসেছে, হযরত আবু উসাইদ রাদিয়াল্লাহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, মাতা পিতার মৃত্যুর পরেও কি এমন কোনো পদ্ধতি আছে যে আমি তাদের সাথে সুন্দর আচরণ অব্যাহত রাখতে পারি? অর্থাৎ এমন কোনো পদ্ধতি বা এমন কোনো ব্যবস্থা আছে কি যে ব্যবস্থার মাধ্যমে আমরা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার, যে পিতামাতাকে খেদমত করার যে যে রীতি, এটা এই অভ্যাস, এটা আমি এই আচরণ এটা আমি চালু রাখতে পারি, অব্যাহত রাখতে পারি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, চারটি পদ্ধতি রয়েছে, চারটা ব্যবস্থা রয়েছে। এই চারটা কাজ যদি সন্তান হিসেবে আমরা করতে পারি, তাহলে পিতামাতা বেঁচে থাকলে তাদের খেদমত করার যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা তাদের মৃত্যুর পরেও আমরা লাভ করতে পারবো। সেই চারটা পদ্ধতি হচ্ছে, এক, পিতামাতার জন্য ইস্তিগফার, অর্থাৎ পিতামাতার জন্য দোয়া করা এবং ইস্তিগফার করা। পিতামাতার মৃত্যুর পরে যদি আমরা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি, তাদের জন্য দোয়া করি, তাহলে এটা তারা বেঁচে থাকলে তাদের প্রতি সদ্ব্যবহার বা তাদের প্রতি সদাচরণ বা তাদের খেদমত করলে যে সওয়াব পাওয়া যেত, সেই সওয়াবটাও আমরা লাভ করতে পারবো এবং তারাও এর বিনিময় লাভ করতে পারবে। এরপরে তাদেরকৃত ওয়াদাসমূহ এবং বৈধ ওসিয়তসমূহ পূরণ করা, অর্থাৎ পিতামাতা যদি কোনো কারোর সাথে কোনো কিছু ওয়াদা করে থাকে বা কোনো ওসিয়ত করে থাকে, তাদের মৃত্যুর পরে আমরা সন্তান হিসেবে যদি সেই ওয়াদাকে পালন করতে পারি, সেই ওসিয়তকে পূরণ করতে পারি, তাহলে তাদের খেদমত করার সওয়াব আমরা অব্যাহতভাবে পেতে থাকব। 3 নম্বর হচ্ছে, পিতামাতার বন্ধুবান্ধব এবং মাতার বান্ধবীদের ইজ্জত ও খাতিরাদি করা। অর্থাৎ পিতামাতার যদি বন্ধুবান্ধব বেঁচে থাকে পৃথিবীতে, তাহলে পিতামাতার মৃত্যুর পরে যদি আমরা তাদের বন্ধুবান্ধব বা মাতার বান্ধবী বা আত্মীয় স্বজনের সাথে যদি আমরা সদ্ব্যবহার করি, তাদের যদি খেদমত করি, তাহলে পিতামাতার প্রতি খেদমত করার যে সওয়াব, সেই সওয়াবটা আমরা অব্যাহতভাবে পেতে থাকবো। অনুরূপভাবে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় ও সুন্দর আচরণ করা, অর্থাৎ পিতামাতার বন্ধু বান্ধবী যারা থাকে, আত্মীয় স্বজন যারা থাকে, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক এটা যদি বজায় রাখা যায়, তাদের প্রতি যদি সুন্দর আচরণ করা যায়, তাহলে পিতামাতার মৃত্যুর পরেও তারা তাদের প্রতি খেদমত করার যে সওয়াব, এই সওয়াবটা আমরা লাভ করতে পারবো। এটা আদাবুল মফরুজ নামক গ্রন্থে এ বিষয়টি এসেছে। অর্থাৎ নবী সাল্লাম এই চারটা পদ্ধতির কথা বলেছেন, যে চারটা পদ্ধতির অনুসরণ করলে আমরা পিতামাতার খেদমত করার সওয়াব অব্যাহতভাবে লাভ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছ, বুঝতে পেরেছ। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে, পিতামাতার আত্মীয় বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা। পিতামাতার আত্মীয় স্বজন, পিতার দিকের আত্মীয়, মাতার দিকের আত্মীয় যারা রয়েছে বা তাদের বন্ধু বান্ধবী যারা রয়েছে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। এটা করার ব্যাপারে আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যেও এসেছে যে, আবার রুল বিররে আইয়াসিলার রাজুলু ওয়াদ্দুয়া বিহে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির পক্ষে তার পিতার বন্ধুবান্ধবের সাথে ভালো ব্যবহার করাও অতি উত্তম নেক কাজ। এখানে পিতামাতার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করলে এটা ভালো কাজ হিসেবে এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে। অর্থাৎ পিতামাতার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথেও আমাদেরকে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তো এরপরে অপর এক হাদিসেও এসেছে যে, ওয়াইকরামু সাদিকিহিমা, অর্থাৎ পিতামাতার বন্ধুদের প্রতি সম্মান প্রদর্শন করো। এটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। অর্থাৎ পিতামাতার বন্ধুবান্ধবদের প্রতিও আমাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। তাহলে পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে সন্তানের জন্য যেহেতু সেরা উপহার হচ্ছে পিতামাতা, পিতামাতা সন্তানের জন্য বেহেস্ত এবং দোজক হিসেবে উল্লেখ করা হয়েছে। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্টি হন, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহ অসন্তুষ্টি হন।
এজন্যই আল্লাহর পরেই পিতামাতার স্থান। সুতরাং ইসলাম নির্দেশিত পন্থায় পিতামাতার খেদমত করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, মহব্বত করতে হবে, তাদের সাথে সুন্দর আচরণের মাধ্যমেই আমরা আল্লাহর ভালোবাসার সাথে সাথে আমরা ইহকালীন পরকালীন সৌভাগ্য এটা আমরা লাভ করতে পারবো। আর এটা আমাদের সন্তান হিসেবে আমাদের সকলেরই দায়িত্ব কর্তব্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তো তোমাদের বাড়ির কাজ হিসেবে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য এ বিষয়ে তোমরা একটা তালিকা প্রস্তুত করবে এবং এটা চর্চা করবে। তো বিষয়টি আশা করছি বুঝতে পেরেছ। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, বুঝতে পেরেছো?